হ্যাঁ ছোট বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, তাই না? আজকে আমরা যে বিষয়টি পড়ব তা হলো বাংলা। বাংলা কি করব? শূন্যস্থান পূরণ। এর আগেও কিন্তু আমরা জুম ক্লাসে পড়েছি, তাই না? দেখি তো বন্ধুরা, কে কে লিখে শেষ করতে পেরেছো? ওয়াও, অনেকেই লিখে শেষ করতে পেরেছো। আর যারা শেষ করতে পারোনি তারা কিন্তু অবশ্যই ভিডিও ক্লাস দেখে দেখে এগুলো পড়ে নিবে এবং শিখে নিবে। ওকে বন্ধুরা, তাহলে চলো আজকে আমরা আবার শূন্যস্থানগুলো পড়ে নিই। প্রথমে আছে, দেখো, ড্যাশ কাজ ভালো নয়। এখানে একটি ছবি দেওয়া আছে, বলো তো এটা কিসের ছবি? হ্যাঁ, চোর কিছু চুরি করে নিয়ে পালাচ্ছে। শুধু যে চুরি করা ভালো নয় তা কিন্তু নয়, চুরি করা, মিথ্যা বলা, কাউকে মারা অন্যকে মারামারি করা, এই কাজগুলো ভালো নয়। এগুলোকে কি বলে জানো? হ্যাঁ, অসৎ কাজ। তাহলে এই শূন্যস্থানের জায়গায় এখানে কি হবে? দেখো, অসৎ। তাহলে কি হবে? অসৎ কাজ ভালো নয়। ভেরি গুড। তারপরে ড্যাশ মেখে সং সেজনা। দেখো তো এখানে ছবিতে তোমাদের মতো একজন বন্ধু কি মেখে আছে? দেখো, নীল কালার, হলুদ কালার, হ্যাঁ রং। তাহলে কি হবে বলতে পারো? শূন্যস্থানে কি হবে? ভেরি গুড, রং মেখে সং সেজনা। হ্যাঁ, তারপরে আছে কি দেখো, ড্যাশ দয়া করবে। কাকে দয়া করবে? যাদের অনেক টাকা পয়সা আছে, অনেক ভালো থাকে, তাদের কি আমরা দয়া করব? না। তাহলে কাদেরকে করব? যারা গরিব, খেতে পায় না, আসলে যাদের সাহায্য করার দরকার আছে। তাহলে কাকে করব? দেখো, দুঃখীকে দয়া করবে, তাই না বন্ধুরা? কাকে দয়া করবে তাহলে? দুঃখীকে। হ্যাঁ, তারপরে আছে দেখো, বাঁশ বাগানে ড্যাশ দেখা যায়। বাঁশ বাগানে কি দেখা যায় বলো তো? ইয়ে, চাঁদ দেখা যায়। ভেরি গুড। তাহলে কি হবে দেখো নিচে, বাঁশ বাগানে চাঁদ দেখা যায়। তারপরে দেখো, হাঁস পানিতে ড্যাশ কাটে। হাঁস কি উপরে রাস্তার উপর দিয়ে হাঁটে, সাঁতার কাটে? না। তাহলে কোথায় হাঁস কোথায় সাঁতার কাটে? পানিতে কি করে? সাঁতার কাটে। হাঁস কোথায় সাঁতার কাটে বন্ধুরা? পানিতে সাঁতার কাটে। তোমরা দেখতে পাচ্ছ ছবিতে, হাঁস কোথায়? পানিতে সাঁতার কাটে। তারপরে আছে দেখো, দুঃখ মিয়া বড়ই ড্যাশ। তোমরা যখন বড় ক্লাসে উঠবে এই দুঃখ মিয়া সম্পর্কে তোমরা যখন পড়বে তখন তোমরা জানবে যে দুঃখ মিয়া কে ছিলেন। এই দুঃখ মিয়া তার শৈশবে সে আসলেই অনেক দুঃখী ছিলেন। তাহলে কি হবে? দুঃখ মিয়া বড়ই দুঃখী। তারপর আছে, একদিন আসলেই ড্যাশ এলো। তোমাদেরকে এই শূন্যস্থানটা পড়ে মনে পড়ছে এটা কিসের গল্প হতে পারে? হ্যাঁ, সে রাখাল ছেলের গল্প। ভেরি গুড, তোমরা তো অনেক কিছু মনে রেখেছো। কার গল্প? রাখাল ছেলের গল্প। সে বালকটি, রাখাল ছেলেটি প্রতিদিন মিথ্যা কথা বলতো, তাই না? বাঘ আসছে, বাঘ আসছে। কিন্তু একদিন আসলে বাঘ এলো। তারপরে ড্যাশ ভেবে কেউ এলো না। সে প্রতিদিন কি করতো? তামাশা করতো, মজা করতো। যেদিন সত্যি সত্যি বাঘ চলে আসলো সেদিন লোকে কি ভাবলো? যে সে আজও মনে হয় তামাশা করছে, তাই না? তাই তামাশা ভেবে কেউ এলো না, তাই না বন্ধুরা? তাহলে চলো বন্ধুরা আমরা আরেকবার শূন্যস্থানগুলো কী করে নিই, লিখে নিই, এবং যারা লিখেছো তারা ম্যাডামের সঙ্গে বানানগুলো মিলিয়ে নাও, ওকে? এবং প্রত্যেকে কিন্তু সবার বাবা মাকে দেখাবে, ঠিক আছে বন্ধুরা? ড্যাশ কাজ ভালো নয়, অসৎ কাজ ভালো নয়, সরি অ দন্ত স খণ্ডিয়ত, অসৎ কাজ ভালো নয়। তারপরে কি আছে, ড্যাশ মেখে সং সেজনা। কী হবে? রং মেখে সং সেজনা। বসুন র
অনেশ্বর রং মেখে সং সেজনা তারপরে আছে ড্যাশ দয়া করবে দেখো দুঃখীকে দয়া করবে দরুসু বিসর্গ ক্ষয় দীর্ঘি কয়কার দুঃখীকে দয়া করবে তারপর আছে বাস বাগানে ড্যাশ দেখা যায় বাস বাগানে চাঁদ চয় চন্দ্রবিন্দু আকা দ চাঁদ দেখা যায় তারপর আছে হাঁস পানিতে ড্যাশ কাটে হাঁস পানিতে সাঁতার কাটে দন্তাশায় চন্দ্রবিন্দু আকার তয় আকার বৈষ্ণর সাঁতার কাটে দুঃখ মিয়া বড়ই ড্যাশ দুঃখ মিয়া বড়ই দুঃখী দরুসু বিসর্গ ক্ষয় দীর্ঘি দুঃখী একদিন আসলেই ড্যাশ এলো একদিন আসলেই বাঘ এলো বয়াকার ঘ বাঘ এলো ড্যাশ ভেবে কেউ এলো না তামাশা ভেবে কেউ এলো না তয়াকারে তা ময়াকার তালুপসায় আকার তামাশা ভেবে কেউ এলো না তাহলে আশা করি তোমাদের সবার লেখা শেষ হয়েছে এবং মিলিয়েছো যাদের লেখা শেষ তোমার খাতাটা বাবাকে অথবা মাকে দেখিয়ে দাও আর যাদের লেখা শেষ হয়নি ম্যাডামের এই ভিডিও ক্লাস দেখে দেখে তোমরাও লিখে শেষ করবে ঠিক আছে এবং তোমরা যদি চাও ভিডিও ক্লাস দেখে দেখে অথবা তোমাদের যে শিট আছে সেই শিট দেখে দেখে তোমরা নিজেরাও চেক করতে পারো ঠিক আছে বন্ধুরা তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো বাবা মায়ের বাধ্য থাকো বাই।